আসসালামু আলাইকুম। ওয়ানপ্লাস 99 টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেখেন, আমাদের গ্রাম অঞ্চলে কিছু কিছু জায়গা রয়েছে খুবই সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুবই চমৎকার। যে দেখেন, ক্ষেতগুলো এখনো চাষ করা হয়নি, এই ক্ষেতগুলো চাষ করা হবে। যখন চাষ করা হবে তখন আরও দেখতে আর সৌন্দর্য দেখা যাবে। আর যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে যখন ধান কাটা শেষ হয়ে যায় তখন আমরা এখানে খেলাধুলা করতে পারি। ডান পাশে যে রাস্তা রয়েছে, এটা বামের অংশ, এটা হচ্ছে পূর্ব সাইড। এর প্রথম যে দৃশ্যটা দেখাচ্ছি সে অংশ, এটা হচ্ছে উত্তর সাইড, এটা পশ্চিম সাইড। সামনে গেলে দেখেন আরো সুন্দর দেখা যায়। ভালো দেখাই, দেখেন এগুলো হচ্ছে গ্রাম দৃশ্য। যারা বেশিরভাগ যে আপনার প্রবাসী, তারা শুধু সবসময় দেখতে চায় গ্রাম দৃশ্য ভিডিওগুলা, তারা সবসময় গ্রামের দৃশ্যগুলো ভিডিও ভালোবাসে। যারা গ্রামে থাকতো তাদের স্মৃতিগুলো অনেক মনে পড়ে, কিছু কিছু জায়গা দেখলে তাদের অনেক কিছু মনে পড়ে। যারা এরকম ভিডিও ভালোবাসেন তারা অবশ্যই একটা লাইক করবেন। আপনি যদি চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। দেখেন তাল গাছের দৃশ্যগুলো কত সুন্দর দেখা যায়, এক সাইডে কতগুলো গাছ দেখতে খুবই চমৎকার। দেখেন এক একে কতগুলো দেওয়া আছে, সবগুলো এক সময় নেয়। যখন এই ক্ষেতগুলো চাষ করা হয়ে যাবে তখন আরো সুন্দর দেখা যাবে দৃশ্যগুলা। দেখেন আমি এপাশে এসে বসছি, এখন সূর্য তাপমাত্রা এর জন্য ক্লিয়ার দেখা যায় না। যে আমার বাম পাশে এখানে ধান ক্ষেত চাষ করা হয়েছে, দেখুন কত সুন্দর দেখা যায়। এগুলো হচ্ছে বুড়ো ধান ক্ষেত, আমরা গ্রাম অঞ্চলে আঞ্চলিক ভাষায় বলে থাকি। আর এই রাস্তাটা হচ্ছে আপনার পদ্মপাড়া বাজারের যে উত্তর পাশে যে রাস্তাটা, সেই রাস্তাটা এটা কোম্পানি রাস্তা। এই রাস্তা দিয়ে সরাসরি ফুলবাড়ি বাজার যাওয়া যায়। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন সবসময়। আমি সবসময় গ্রাম দৃশ্য ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে। আবার পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।